বাংলাদেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে এজেন্ডা উঠেছে আজ। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট আজ বুধবার বাংলাদেশে মানবাধিকার, গুম, খুন সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড এবং অবাধে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রস্তাব পার্লামেন্টের নির্ধারিত এজেন্ডায় স্থান পেয়েছে। নির্ধারিত ডিবেটের শিরোনাম দেওয়া হয়েছে হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ, আরএসপি এবং পার্লামেন্ট ও কমিশনের রুল 135 মোতাবেক ডিবেট অন কেসেস অব ব্রিচেস অব হিউম্যান রাইটস ডেমোক্রেটিক অ্যান্ড দ্য রুলের অধীনে পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন দাবি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্ক। এ বিষয়ে নির্ধারিত বিতর্ক এশিয়া প্যাসিফিক এবং ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে নিয়ে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল জানান, ইউরোপীয় ইউনিয়ন কমিশন পার্লামেন্ট মেম্বার সেক্রেটারিয়েট সহ নানা স্তরে বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলে আসা গুম, খুন, হত্যা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়নের ডকুমেন্টারি এভিডেন্স সহকারে ধারাবাহিকভাবে কমিশনের নানা স্তরে তারা তুলে ধরেছে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সচিবালয় সহ এমপিদের কাছে তারা 11 দফা দাবি সম্বলিত প্রস্তাব পার্লামেন্টে আনার জোর দাবি জানিয়ে আসছিলেন। তারই ফলে বুধবার সকালে এই বিতর্ক অনুষ্ঠিত হবে। তারা দৃঢ়ভাবে আশাবাদী পার্লামেন্টে এই মোশন পাশ করবে। তিনি আরও জানান, সবাই অবগত আছেন যে বাংলাদেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, কারোর জানমালের নিরাপত্তা নেই। পার্লামেন্টের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজারবাইজান, গুয়েতামালা আর বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে ইউ পার্লামেন্ট এই বিতর্ক অনুষ্ঠিত হবে। পার্লামেন্ট আইন সচিবালয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন চায় সব পক্ষের অংশগ্রহণমূলক ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন কাঠামোতে বাংলাদেশ পরিচালিত হোক। সেজন্য ইউ রাজনৈতিক শাখাকে কাজের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্রে উল্লেখ করেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় ইউরোপীয় পার্লামেন্টের প্রত্যেক গ্রুপ আলাদা আলাদা প্রস্তাব বাংলাদেশ বিষয়ে জমা করেছে। আশা করছে ইউরোপিয়ান পার্লামেন্ট সংসদ সদস্যদের বিতর্কে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে।